খেলাটা হয়েছিল মোটামুটি মোটামুটি 8-10 মিনিট মতন হয়েছিল, 8-10 মিনিটের মতন পুরো আতুরাতুরি হয়েছিল না পুরো পুরো নয় এরকম তাহলে দাঁড়ায় ভালো ভালো না না ভালো ভালো সিস্টেম নাই ভালো ভালো সিস্টেম নাই মানে যতক্ষণ হয়েছিল পুরো জেদাল হয়েছিল বারুদের মতন বারুদের মতন হয়েছিল কে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে আপনার আগত হয়ে গেছে আপনার নডিহা গ্রামে তো নডিহা গ্রামে আপনারা জানেন যে আজকে হচ্ছে দশই অগ্রহায়ণ আজকে বিখ্যাত কালালয় অনুষ্ঠান তো সেই কালার যে এক নম্বর কালার জোড়া যেটা লক্ষ্মীকান্তবাবুর সাথে হয়ে গেছে সেই কালায় হয়ে গেছে আগত আপনারা জানেন সেই আঁকড়ো গ্রাম থেকে তো সেই এখন মালিক এখন কী বার্তা দিচ্ছে আজকে কেমন মৌসুম আছে কাড়া কাড়া কীরকম লাগবে কাড়া তো দেখতে এখন খুব ভালোই লাগছে তো দেখা যাক ওনার বক্তব্য আমি সরাসরি তুলে ধরছি আর এই আসরে প্রতিটি লড়াই যদি আপনারা পেতে চান তো এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল এবং তার সাথে সাধন ভলগ ইউটিউব চ্যানেল এই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আপনার অনবরত প্রতিটি লড়াই পেতে থাকবেন পরপর তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন নাম পল্টু মাহাতো গ্রাম আঁকড়ো পোস্ট অফিস আঁকড়ো থানা বুড়ো জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এই যে কাড়াটা কোটার দিকে নামাইছেন এখানে এখানে মোটামুটি ওই 4-5টার দিকে 4-5টার দিকে আচ্ছা আনতে তো কোনো অসুবিধা হয় না না রাস্তায় কোনো অসুবিধা হয় না রাস্তায় কোনো অসুবিধা না আচ্ছা তো আপনার আজকে কালার মৌসুম কীরকম বুঝতে পারছেন মৌসুমটা তো মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে আচ্ছা তো ইয়ার যে লাগনি এটা সব থেকে বেশি কোথায় লাগিয়েছিল এই কালাটা ঠাকুরদাস মহাতোর সাথে ঠাকুরদাস মহাতোর সাথে আচ্ছা কতক্ষণ ধরে খেলাটা হয়েছিল মোটামুটি মোটামুটি 8-10 মিনিট মতন 8-10 মিনিট মতন পুরো আতুরাতুরি হয়েছিল না পুরো পুরো নয় এরকম দাঁড়ায় দাঁড়ায় ভালো ভালো না না ভালো ভালো সিস্টেম নাই ভালো ভালো সিস্টেম নাই মানে যতক্ষণ হয়েছিল পুরো জেদাল হয়েছিল বারুদের মতন বারুদের মতন হয়েছিল কি তো আর আজকে কিরকম আজকে দেখা যাক মৌসুম তো ভালোই আছে যদি মাথা পাতা নিশ্চয়ই দর্শককে খেলা দেখা আচ্ছা মানে মাথা পাতাটা নিয়ে একটু চিন্তিত নাকি আর যদি মাথা পাতেছে তাহলে কিন্তু দর্শককে খেলা দেখাবে দর্শককে খেলা দেখাবে নাকি আচ্ছা আপনার বুঝতেই পারলেন বন্ধুগণ যে বলছে মাথা পাতা পাতার একটা ব্যাপার আছে কিন্তু যদি বলছে মাথা পাতিয়েছে তাহলে কিন্তু আর রক্ষা নাই কি খেলা জবরদস্ত দেখাবে না জবরদস্ত খেলা আচ্ছা তো আপনার এই যে কাড়াটা নিয়ে এসেছেন কতজন এসেছেন আমরা এসেছি মোটামুটি ওই 12-15 জন 12-15 জন আচ্ছা আবার সকাল দিকে এখন আসবে আরও আসবে আচ্ছা তো আপনার এই যে কাড়াটা কতদিন রাখা হয়েছে এখানে এটা আপনার বাড়িতে রাখা মোটামুটি 3-4 সাল হলো 3-4 সাল কবার লাগানো হয়েছে লাগা হয়েছে মোটামুটি কি বলবো তিনবার হয়েছে মানে এক সাল আমার পুরো খুরোয়াই মার খাওয়া হয়ে গেছে মাঝ সালটা সেই সাল আমি কোথাও বাড়তে পারিনি আচ্ছা আচ্ছা তো আপনার তিনবার কোথায় কোথায় লাগিয়েছেন ঠাকুরদাস মাতার সাথে কুকুরচাঁড়িতে কুকুরচাঁড়ি আর এইখানে আচ্ছা তো কোথায় কিরকম মানে আপনার মানে কুকুরচাঁড়িতে কিরকম লাগেছিল কুকুরচাঁড়িতে মানে কি বলবো কমিটিরই কাড়া আসে মাথা দিল নিয়ে সাথে কমিটির কাড়াই মাথা দিল নিয়ে সাথে আচ্ছা তো ঠাকুরদাসের পরে ওইখানকে লিখেছিলেন না ওইখানে ঠাকুরদাসের পরে ওইখানকে লিখেছিলেন আচ্ছা আপনারা বুঝতেই পারছেন বন্ধুগণ মানে হয়তো আপনারা ভাববেন যে ঠাকুরদাস বাবুর ওইখানে লাগিয়েছিল পরাজয় হয়েছিল কিন্তু যে ইনি এখনো মানে কি বলবো যে চমকা নিয়ে আছে ধমকা নিয়ে আছে সেটা নাই কুকুর চাঁড়িয়ে আসরে কমিটির কাড়া লাগতে পারে না ইয়াকে দেখে কি হ্যাঁ আসর ঢুকেছিল ভালো আসর ঢুকেছিল স্বতঃস্ফূর্ত আসর ঢুকেছিল কিন্তু আশা এই সামনেটাকে আসে আর সরি না না আপনার কাড়াটা তো ঢুকেছিল না কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা না আসর তাহলে আপনার ঢুকার ব্যাপার কোনো অসুবিধা না আচ্ছা তাহলে অতি অবশ্যই আমরা যতটুকু ভাবতে পারছি যে মাথা দিবে কে আর মাথা দিলে তো বলেই দিলে বারুদ বরাবর আছে একবারে খেল নিশ্চয়ই খেলা দেখো আচ্ছা আচ্ছা তো আপনার এই যে ধরুন এই কালারটা তিনবার আছে তো আপনি বললেন আক্রো ইয়াতে লাগিয়েছিল ঠাকুরদাস বাবুর কথা আবার কুকুর চাঁড়ি আরেকটা আরেকটা এখানে ও এই শুরু এটা নিয়ে তিনবার আছে নাকি আচ্ছা তো আর আপনার এটা কালাটা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এটা দুন্দু গ্রাম থেকে ঝাড়খণ্ড দুন্দু গ্রাম থেকে তো ওখানে কতবার লাগিয়েছিল কালাটা ওইখানে গ্রামে একবার করেছিল ওরা আর একবার করেছিল সেখানে জৈন পরাজয় জয়েছিল সেখানে জয়েছিল আচ্ছা মাত্র কয়েকবার খেলেছে কালাটা তো তার মধ্যেও কিন্তু অনেক জায়গায় অনেক রকম ভাবে খেলেছে এইবারে কিন্তু আছে একবারে সেরকম একটা হেভি ওয়েটের কারার সাথেও পড়ে গেছে যেটা আমি হেভি ওয়েট ছাড়া লাগাই নাই হেভি ওয়েট ছাড়া আমি নরমানের সাথে লাগাবো না আচ্ছা লাগবো তো একদম সাড়ে সাতেই লাগবে সাড়ে সাতেই লাগবে তাতে হাত জিতে আলাদা প্রশ্ন হাত জিতে আলাদা প্রশ্ন কিন্তু লাগবো তো সাড়ে সাতেই লাগবে সাড়ে সাতেই লাগবে মানে যেটা দুর্বল পাতলা না 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 ওরকম সাথে লাগবো না আমি যাবোই না এখানে আধার কার্ড জমা করবো না এখানে সাড়ে সাত যতক্ষণ লাগাবো সাড়ে সাতে লাগাবো সাড়ে সাতে লাগাবো সে জয় পরাজয় দেখো দুজন ঢুকলে একজন হারবে কিনা অবশ্যই
আর না হাজি তলে গন্ডগোল আছে আচ্ছা বন্ধুগণ আপনারা বুঝতেই পারলেন পল্টু বাবুর বক্তব্য যে যতদিন কাড়া রাখব একবারে সাড়ে সাড়ে লোকের সাথে লাগাবো হ্যাঁ নচত কাড়া লাগাবো না নচত কাড়া লাগাবো না সে জয় পরাজয়টা থাকতেই পারে ওটা হবে কি তো আপনার আজকের বক্তব্য আজকে আপনারা বুঝেছেন না যে কাড়াটা কতবার জয় আছে প্রায় 56 বার 95 বার বলে লোকে আর কি ইউটিউবের মাধ্যমে দেখেছি তো সেটা শুনে আপনি পাছে মানে ভয় কিছু না 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 ভয়ের কোনো ব্যাপার নাই দুজনা যুদ্ধ করতে নামলে নিশ্চয় একজন হারবে কে একজনা হারবে কে একজনা হারবে কে আচ্ছা তো ওনার কাড়াটা দেখে জানো কিরকম জোড়াটা কিরকম ভাবছেন আচ্ছা ঠিকই আছে খারাপ নাই ঠিকই আছে হ্যাঁ শক্ত সাথে জোড় না করলে আমার নিজের টাইম ওজনটা বুঝবো কি করে জিবাটা শক্ত শক্তকে ভাগাছে না নরমকে ভাগাছে সেটা তো বটে মানে সেরকম ভাবে ও আরো মানে ঠিক আছে বন্ধুগণ আপনার পল্টু বাবুর বক্তব্য শুনতেই পারলেন তো আর আমরা দীর্ঘক্ষণ বক্তব্য লিখছি না পরবর্তীকালে আরো নানান যে কাড়া আছে সেই বক্তব্য আমি নিয়ে আসছি তো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসর প্রতি মুহূর্ত ছবি আমি কিন্তু আপনাদের কাছে ক্যাপচার করবো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন শীতের সময় প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিয়ে আমি চলে এসে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সবার আগে সবার প্রথম তো আর বেশি কিছু না বলে আমি সরাসরি আপনার কাছে এবারে পল্টু বাবুর যে কাড়াটি আক্রো গ্রাম থেকে আগত হয়েছে সেই কাড়াটি আমি আপনাদের কাছে দেখাচ্ছি আর আপনারা দেখতে থাকুন যে কেমন লড়াই লাগবে আপনারা নিশ্চিত হয়ে থাকুন সেই লড়াই দেখার জন্য নমস্কার ঘরে ঘরে এখন বায়া লোক।